আজ ঐতিহাসিক ছয় দফা দিবস পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্য নীতির বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশ করা ছয় দফা দাবি আদায়ে এদিন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় হরতাল পালিত হয় যে কর্মসূচিতে পুলিশ নিরস্ত্র মানুষের উপর গুলি চালালে ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অনেকে শহীদ হন দিবসটি উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যারা সামরিক শাসন আমলে উর্দি পরে বাজেট দিয়েছে তাদের মুখে বাজেটের সমালোচনা মানায় না প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বলে উল্লেখ করেছেন তিনি